হে গাইস, আসসালামু আলাইকুম। ইউটিউব এবং ফেসবুক থেকে যারা আমাকে দেখছেন, সবাইকে ওয়েলকাম টু নিকাবি আখি ব্লগস। আমি আমাতুল্লাহ শেখ আখি, আপনাদের নিকাবি ব্লগার। আমার তরফ থেকে সবাইকে অগ্রিম ঈদের অনেক 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 শুভেচ্ছা। তো এটা ঈদের আগে বানানো একটা র্যান্ডম ব্লগ ছিল। শুরুটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এই দেখেন, বারান্দায় একটা ছোট্ট গোলাপ ফুল ফুটেছে। এগুলোকে মূলত হাজারি গোলাপ ফুল বলে। আমি এই গাছটা মার্কেট থেকে কিনে এনেছিলাম। তো এটা রোদ কম পেয়েও মাশাল্লাহ ভালো ফুল দিচ্ছে। আর এখানে পর্তুলিকাগুলো এখনও ফুল দেয়নি, যেহেতু এগুলো রোদের দরকার। তো আমি ওই অপেক্ষায় আছি আর কি। এখানে মেয়ের জন্য একটা মিল্কশেক বানাচ্ছিলাম সকালবেলা। ওকে আর কি ঠিক মতো নাস্তা খাওয়ানো করছে না, সকালবেলা তেমন একটা নাস্তা বানানো হয় না, সবাই রোজা রাখে। তো ওকে একটু আলাদা এক্সট্রা কেয়ার নিতে হয়, এটা যতই না মন চাক শরীরে। তো যাই হোক, সব কিছুর পরে বাচ্চাদের এরকম খুনসুটি আর দুষ্টুমি দেখলে কিন্তু আনন্দে মনটা ভরে যায়, রাগও ওঠে। তো দেখেন কী অবস্থা করে রেখেছে সারা ঘরকে, দুষ্ট একটা। তো আমি ওকে বিকালবেলা ঘুম পাড়িয়ে একটু বাইরে চলে গেলাম। তো ঘরে বসে বসে সবসময় আর কি ভালো লাগে না, আর ঈদ শেষ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে বাহিরের মার্কেট টার্কেটের কী অবস্থা একটু দেখে আসি, আর টুকটুকিটা কি যা কিনবো সব কিনে নিয়ে আসি। তো এই যে ঢাকা শহরের বিল্ডিংগুলো এদিকে তাকালে কিন্তু একদম ফাঁকা ফাঁকা লাগে, কারণ এই ঢাকা শহরের আনাচে কানাচে না আমার কোনো গল্প আছে, বা কেউ আমাকে চিনে, বা আমি কাউকে চিনি, এমন কেউই নেই। তা একদম অচেনা একটা শহর আমার জন্য। আমার নারায়ণগঞ্জ শহরই সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে বেশি আপন। তো এখানে আর কি দরকার, সব কিছু দরকার, দায়িত্ব সব কিছু মিলেই, তবে মেনলি আমার সব কিছুই সেখানে। গিয়েছিলাম দরকারি জিনিসপত্র কিনতে, আর দেখলাম একটা প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো আমি যেহেতু এগুলো কখনো ব্যবহার করিনি, আজকে একটা কিনে নিলাম। তো এবার ইনশাল্লাহ এগুলো ব্যবহার করা যাবে মাঝে মাঝে। তো এটা কী কিনেছি যারা বুঝতে পারছেন না, আমি বাসায় গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এরপর একটু একটা শপিং মলে গিয়েছিলাম, নামটা আর বললাম না। তো এখানে কিছুটা শ্যুট করার পরে আর কেনাকাটা করছিলাম, একজন মেয়ে আমাকে দেখে বলল মানে যে এখানে ভিডিওগ্রাফি করা যাবে না। তো এরপরে আমি কি করলাম, জিদ্দের শটে ওগুলো ফেরত দিয়ে একটা জাস্ট ফেস মাস্ক কিনে নিয়ে এসে পড়েছি। তো আমি একটু 99 শপেও গিয়েছিলাম, কিন্তু তেমন একটা ভালো ছিল না, পছন্দ হয়নি, তো না কিনেই এসে পড়েছি। তা আমি চেয়েছিলাম যে আজকে কিছু এক্সাইটিং ব্লগ করব, কিন্তু করা হয়নি, যেহেতু প্রয়োজনীয় একটা জিনিস পেয়েছি, এটা কিনে চলে এসে পড়েছি খুশিতে আত্মহারা হয়ে। তো যারা চিনে না তাদেরকে বলি, এটা হচ্ছে ট্রাইপড। আমরা যারা ব্লগিং করি তারা এটা এই ব্লগিংয়ের কাজে ব্যবহার করি। আমি এতদিন এটা ছাড়াই ব্লগ যাই করেছি, এটা ছাড়াই করেছি হাতে নিয়ে। তো এটা ব্যবহার করে আপনাদেরকে জানাবো যে কেমন হচ্ছে, আর আপনারা তো ভিডিও অবশ্যই দেখতে পাবেন। তো যেহেতু আমি ইফতারের আধা ঘন্টা আগে বাসায় আসতে পেরেছি, তো আমি ইফতারের তেমন একটা আয়োজন আজকে করতে পারিনি। তো এসে ঝটপট করে মানুষ কম ছিল বিধায় একটু নুডলস রান্না করে ফেলেছি। এটা হচ্ছে কিমা ম্যাগি নুডলস। এটার রেসিপি যদি আপনারা চান আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে ব্যস্ত ছিলাম তার কারণে শেয়ার করা হয়নি। তো বাসায় এসে এই ফুলটাকে ছিঁড়ে নিলাম। সব কিছুই হচ্ছে প্রাপ্তি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, একবার একটা শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।